বরিশালের বাবুগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্যারাটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল 11টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ অলিউর রহমান, ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ আহমেদ, রাশেদ খান মেনন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ, এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্যদের মধ্যে ক্যারাটের প্রশিক্ষণ দেন ইয়ং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দি ফাইট স্কুলের প্রতিষ্ঠাতা ও শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল ও তার টিম। সাব্বির খান, বিএইচএস টিভি, বরিশাল।